জানতাম না ওরা আমাদের একটু বড় সরো ভেবেছে আমরা খুব ক্ষুদ্র একটা প্রোডাকশন করছি পারমিশন আমার মনে হয় তাদের প্লেয়ারদের সম্পর্কে একটা মিনিমাম রেসপেক্ট রাখা দরকার খুব জরুরি কারণ খেলে ইচ্ছা থাকা দরকার তুমি তো বাড়িতেই থাকো তুমি তো যেতে পারো আর তোমার বাবা নয় চাকরি করে এই এই ব্যাপারটা সাবস্ক্রাইব করে নাও এখনই এতক্ষণ দেখছো সাবস্ক্রাইব করোনি একটু স্ক্রিনটাকে পিছিয়ে সাবস্ক্রাইব করে আবার ব্যাক করে নাও দায়িত্ব অনেকটা বেশি এটা খুব ভালো করেছে আগে থেকে বলে দিয়েছে যারা এরপরে আসবে একটা শিক্ষার মতো নিয়ে নাও যে একটা পারমিশন নিয়ে অলওয়েজ করো চিঠি লিখে একদম চিঠি লিখে অফিসিয়ালি পারমিশনটা নাও আমাদের যেহেতু সময় ছিল না তাই আমরা করতে পারিনি নেক্সট টাইম অবশ্যই হবে নতুন স্পট খুঁজতে হবে নতুন দা বলছে খুব ভালো শট দিয়ে গুড শট গুড শট দুজনে দুজনে ফাটাফাটি দিয়েছে ইনপুট ওদের খুব ভালো ছিল দুটোর সাথে ডান হয়ে গেছে এখন আমার পাশে আছে অ্যারিয়ন স্ক্রিপ্টের আরেকজন খুব গুরুত্বপূর্ণ মেম্বার হ্যাঁ অভিদা বাধ্য সবাই দিতে কারণ জোর করে বলে স্ক্রিপ্ট না ঠিক আছে তো আজকাল তো অভিদাই খালি জিরোতে আসছে অ্যানালাইসিস দিচ্ছে ইয়ে করছে ঠিক আছে আমি তো খুব ভালো লাগলো অভিদার সাথে কাজ টাজ না সব থেকে বড় কথা ঠিকই এখন অলরেডি মনে হয় সেই জিনিসটা যেটা প্ল্যান হচ্ছে বা যে জন্য আমাদের একসাথে দেখতে পাচ্ছ সেটা হয়ে গেছে একদিন ছুটির দিনে ওদের ছুটিটাকে নষ্ট করে আমরা এনেছি এবং খুব ভালো সিরিয়াসলি ওদের যে রেসপন্স সেটা দেখে আমরা খুব অভিভূত এবং যে কাজটা হয়েছে অসাধারণ মানে আমরা কিউ প্রফেশনাল নই বাট ওরা দেখে মনে হলো যেন কোনো প্রফেশনাল লোককে বলেছি এবং কেন আগে করলাম এটা মনে হচ্ছে তো থ্যাংক ইউ ইউ থ্যাংকস টু ইউ অ্যান্ড চরিত্র অবশ্যই ঐতো আছে যেটা আমি শুরু করতে চাই যে অ্যারিয়ন স্ক্রিপ্ট শুরু হলো ঠিক আছে তোমরা কি ভেবেছিলে এরকম 10K সাবস্ক্রাইবার হয়ে যাবে না এটা একটা ভাবাটা খুব মুশকিলের ব্যাপার আর যখন পথ চলা শুরু হবে তখন ওটা আরো মুশকিলের হয় তার কারণটা হচ্ছে আমরা সাবস্ক্রাইবার বেস ভেবে ওরকম ভাবে বহুদিন কিছু করিনি একটা প্যাশন থেকে করেছি ভালো লাগা থেকে করেছি এবং আরো অনেক কিছু কারণ ছিল যেদিকে আমি পার্সোনালি ঢুকি না সেটাকে আমরা সবাই জানাই পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমি সিরিয়াসলি ভাবি এরকম ভুল হবে আর সব থেকে বড় কথা এরকম টাইমের মধ্যে হবে টাইম ফ্রেমে এটার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ যারা এখানে এসছো এদের সব থেকে বড় থ্যাংক ইউ এরা খুব ব্যাক আপ করেছে ফার্স্ট থেকে অরিত্র এরা সবাই খুব সাপোর্ট করেছে সব থেকে বড় কথা আর আমরা একদিন দেখো নাম্বারের দিকে ভাবি না আমরা কোয়ালিটির কাজে বিশ্বাস করি এবং কোয়ালিটি যদি সাবস্ক্রাইবার থাকে আমাদের কাছে মোর দ্যান এনাফ আমাদের কাছে রেগুলারলি যারা আসছে তারা কোয়ালিটি এবং তার জন্য আমরা থ্যাংকফুল তার জন্য ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান সবকটা ফ্যান লোককে থ্যাংক ইউ সো মাচ ওয়ান লাইন ফর হেটার ক্যারি অন উইথ অ্যারিয়ন ইস্ট বেঙ্গল ভার্সেস পিএলএস ম্যাচ সিএফএল তখন একটা খুব একটা ঝামেলা মতন হয়েছিল সব চ্যানেলে সব ক্রিটিসাইজ হলো ঠিক অ্যারিয়ন স্ক্রিপ্ট কিন্তু অতটাও মানে ব্যাপারটাকে তুলে ধরলো না ঠিক এবং কেন ঠিক ভালো প্রশ্ন করেছে এবার দেখো ফ্যানের পার্সপেক্টিভ থেকে আমি একটা জিনিস বলতেই পারি যে কোনো সময় এসে লাইভ স্ট্রিম এসে বলতে পারি ভিডিও বানিয়ে যা ইচ্ছাটাই বলতে পারি কান্নাকাটি করতে পারি জামা টামা ছিঁড়ে ফেলতে পারি বাট ওটা এখন আমরা যে ফ্রেমে মানে তুই যেটা বলছিস যে ইস্ট বেঙ্গল পিএলএস যে ম্যাচটার কথা বলছে সেই সময় একটা গুরুত্বপূর্ণ জায়গা অলরেডি চলে গেছে আমরা যে সেটা রাখি সেটা অনেকে কিন্তু শোনে এবং সেটা থেকে মাঠে যাওয়ার যে ডিসিশনটা নেয় তারা সেটাও করে এটা ছাড়াও ফুটবলের প্রতি তাদের যে ইন্টারেস্ট সেটাও থাকে ফুটবলের বাইরের কোনো খবর আমরা দিই না বিকজ ম্যাচে যখন খেলা শেষ সেই সময় যেটুকু ভুল ভাল যা থাকে সেটুকুই বলি মাঠে 90 মিনিট বা এক্সট্রা টাইমের পর যা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি না অনেক এরকম খবর আছে এই প্লেয়ারটার কি হলো ওই প্লেয়ারটার কি হলো ফুটবল ব্যতীত যদি তার সম্পর্কে কিছু থাকে সেটা আমরা কখনোই এর মনে হয় সেটা না এবং তাদের জন্যই তোদের সাথে বসে আছি আজকে তো সেইটাই আমরা ফলো করার চেষ্টা করি খেলাটা সের মতো হোক এবার যদি কোনো ধর ইন্টারভিউ পিরিয়ড হোক আমরা যেরকম ইন্টারভিউ নিয়েছি ইয়ানদর শঙ্করদা খুব থ্যাংক ইউ শঙ্করদাকে ইন্টারভিউ দেওয়ার জন্য বা সেই জায়গা থেকে কিন্তু সেই অবধি বলি যেটুকু লিমিট আছে সেটুকু ক্রস করা উচিত না এবার সেই
সেই জায়গায় আমরা নই। এবার যদি আমরা ফ্যান যা শুনতে চায় সেই প্রশ্নটাই রাখি, তার বাইরে রাখি না, কারণ তার বাইরে আমার মনে হয় আমাদের যোগ্যতা নেই প্রশ্ন করা বা কথা বলার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার যে অনেক 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 লোক আছে, অনেক লোক মানে নর্মাল লোকও আছে কমেন্ট সেকশনে, অনেক লোক ভিডিও আজকাল বানাচ্ছে, মানে ধরো আজকে একটা প্লেয়ার ভালো খেলছে, পরদিন হয়তো সে হয়তো এক মাসে ভালো খেলো, দু মাস হয়তো সে খারাপ খেললো, তাকে তো চূড়ান্ত রকম তারা ক্রিটিসাইজ করছে, মনে বলছে যে খেলতে পারে না, কি এরকম একটা স্ট্রাইকার, ওকে নাওয়াই নামি সেখানে, সে ইন্ডিয়ান ন্যাশনাল টিমই হোক, মন বাগান হোক, ইস্ট বেঙ্গল হোক, ঠিক আছে, কিন্তু অ্যারিয়ন স্ক্রিপ্ট এরকমটা হয় না, ঠিক আছে, এটা কি মানে তোমরা কি সেফ সাইড খেলার চেষ্টা করছো নাকি কোন কনভার্সেশন দিকে নিয়ে যাচ্ছ না, যে ফিউচারে যদি ওর ছেলে যদি ভালো খেলে দেয় তাহলে আমাকে আবার এই ভিডিওগুলো রিভাইন করে ওকে কমেন্টে সেকশনে যা খুশি বলবে, তুমি তো এই বলেছিলে, হ্যাঁ তুমি তো এই বলেছিলে যে খারাপ খেলা দেখো দুটো তিনটে গোল মারলো, যেমন বিপি সুয়েল ফার্স্ট টাইমে সবাই বলছিল খেলতে পারে না, খেলতে পারে সেই ফাইনালে গিয়ে সেই ফাইনালে এক্সট্রা টাইমে গিয়ে দুটো গোল করে দিয়ে চলে, ঠিক আছে, তো সেইটার ব্যাপারে তুমি কি বলতে চাও? একদম খুব ভালো প্রশ্ন করেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার মনে হয় যারা এখন এগিয়ে গেছো এই লাইনে তাদেরকে আলাদা করে কিছু বলেনি, যারা আসছো আমার মনে হয় তাদের প্লেয়ারদের সম্পর্কে একটা মিনিমাম রেসপেক্ট রাখা তারা খুব জরুরি, কারণ তাদের সাথে সম্পর্কটা আমাদের পুরনো, আমরা এজ এ ফ্যান এরকম কিছু করবো না তাদের মনে এরকম কোনো এফেক্ট পড়ে যায় যে এরকম কোনো এফেক্ট পড়ে যায় যে তারা আমাদের সবাইকে খারাপ ভাবনা পোষণ করে, কারণ দেখো সবাই আমরা একটা ফুটবল ফ্যান হিসেবে চেষ্টা করি, সুতরাং সেই জন্য এখানে কোনো পলিটিক্যাল কারেক্ট থাকার ব্যাপার না, আমি ছোটবেলা থেকে এরমই ছিলাম, প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করেছি, সে যে কোনো ক্লাবের হয়ে একটা ম্যাচ খেললো, এবার সেই জন্য আমি সবাইকে সাপোর্ট করি, তোমরা যদি কোনোদিন কথা বলার চান্স পাও কারোর সাথে জিজ্ঞেস করে দেখো, যাদের যাদের সাথে কথা বলেছি সবাই জানে, অরিজিৎ বাগের কথা বলতে পারো তোমরা এখানে, ও বলেছে যার সাথে আমার কথা হয়েছে, এটা আমাদের কাছে কি এগুলো ইম্পর্টেন্ট জিনিস, প্লেয়ারের ওঠা পড়া থাকে, দেখো আমাদের লাইফেও তো ওঠা পড়া থাকে, মানে আমি কোনোদিন পারফর্ম করতে পারলাম না, যদি আমার কোনো বস থেকে থাকে তো সে আমার এসে ছাড়বে এবং সেটাই স্বাভাবিক, কারণ তার কাজটা উদ্ধার করতে হবে, সেখানে আমি প্রফেশনাল লাইফে কাউকে ঢুকতে পারি না, আমি অ্যাজ আ প্লেয়ার্স পার্সপেক্টিভ সেটা কি করা উচিত সেটা নিয়ে হয়তো আলোচনা করতে পারি, ওই জন্য আমার মনে হয় ওই গুরুত্ব জায়গাটা আমি ঢুকি না, বাট প্রশ্নটা খুব ভালো ছিল সত্যি। আরেকটা আমার প্রশ্ন সেটা হচ্ছে আমরা অ্যারিয়ন স্ক্রিপ্টে মার্চেন্ডাইজ পাই না, ওরে বাবা এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে, অ্যারিয়ন স্ক্রিপ্টে হচ্ছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে অ্যারিয়ন স্ক্রিপ্টে আমরা মার্চেন্ডাইজ পাই পাবো, মানে ক্যারিয়ন অ্যারিয়ন ক্যারিয়ন উইথ অ্যারিয়ন লেখা থাকবে এরকম জামায়, মার্চেন্ডাইজের অ্যাকচুয়ালি প্ল্যানটা আমাদের অনেক আগে ছিল, বাট এখন ওরকম কোনো প্ল্যান এই মুহূর্তে কেন আমি বলছি, দেখো তোমাদের ভিডিও ফলো করো, এবার ওরাও করে স্বাভাবিক, তোমরা সবাই যখন দেখো একটা কনফার্ম নিউজ এলে তখনই বলি, কারণ এই ক্ষেত্রেও তাই কোনো কমিটমেন্ট এখনই করে দিতে চাই না, বাট যখন হবে ভালোভাবে আগে করবো, যেমন লাইভে আসার ব্যাপার থাকে আগে এসে বলে দিই, ওরকমভাবে মানে হুট করে কিছু চলে আসবে না, সারপ্রাইজ সবার জন্য হবে, যা করবো ভালো করবো, কোয়ালিটি ওরা করবো। আমার একটা রিকোয়েস্ট আছে মার্চেন্ডাইজের, শিওর শিওর, সবার অনেক মার্চেন্ডাইজের দাম অনেক বেশি, ওকে, এবার ধরো একটা ছেলে যে ধরো আমাদের আমরা যেন কিছু ইনকাম করি না, একটা মিডিয়াকার রেঞ্জ চ্যানেল রাখলে খুব ভালো হয় না, এই 150 থেকে 200, রাইট, একজন আছে 550-600 টাকা একটা জামা, একটা জামা আমি একটা ইউটিউব চ্যানেলে আমি মার্চেন্ডাইজ কোনো 650 টাকা দেখলে কি ভালো, জার্সি কিনবো আমি, ঠিক ঠিক ঠিক, খুব ভালো কথা বলেছে আর সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, অ্যাকচুয়ালি এই ভাবনাটা আমাদেরও রয়েছে, মানে আমরা যখনই এইটাই বলছি যে যখনই এরকম কিছু ডিসাইড হবে যে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে, দেখো আমরাও তো একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কারণ আমরা এমন কিছু একটা জায়গায় চলে যাইনি যেটা করবো আমাদের সবার জন্য করবো, পুরো অ্যারিয়ন স্কোয়াডের জন্যই করবো, সুতরাং ও যেটা বলছে সেটা তো মাথায় রয়েছে, আরও কিছু থাকবে ধরো প্রথম 100টা জার্সি এরকম কোনো আইডিয়া হোক বা কুইজের মাধ্যমে কীভাবে করবো, তো ওরকম প্ল্যান রয়েছে, এটা একদম অবশ্যই যেটা ও বললো আমাদের মাথায় রয়েছে, এটা কিন্তু কোনো প্ল্যান হয়নি, এটা কিন্তু এগুলো কানেকশন, এগুলো কানেকশন। নেক্সট আমার প্রশ্ন হচ্ছে যে যখন আজকে যখন দেখো বেশিরভাগ ভিডিওতে তুমি আসো, ঠিক আছে, আজকে যখন হিট কমেন্টে যখন আসে কিন্তু তোমার বেশি মনে হয় আমার, কারণ অর্থে তো অনেক সময় ভিডিও ক্যামেরার পেছনে আছে, হয়তো অতটা মনে হয় এফেক্ট হয় কিন্তু অভিনয় অনেক বেশিরভাগ সময়তেই এই মানে ভিডিওতে আসে, এই যে এই তুমি যাওনি খেলা খেলে ইচ্ছা থাকা দরকার, তুমি তো বাড়িতেই থাকো তুমি তো যেতে পারো, তোমার বাবা নয় চাকরি করো, এই ব্যাপারটা তুমি কিভাবে এক্সপ্লেন করবে? আমি অ্যাকচুয়ালি খুব একটা পাত্তা দিই না কারণ আমি প্রচণ্ড এফেক্টেড হই তাই, আর তাই জন্য আমি দেখি না কমেন্ট সেকশনগুলো, আমাদের একটা মডারেটর রয়েছে সেও দেখে, বেশিরভাগটা ও মডারেট করে, মানে আমার দাদা মডারেট করে, তাই জন্য যা উত্তর পাও যেরকম মুখ তোর জবাব পাও সেটা আমার দাদার তরফ থেকে পাও, আমায় দিয়ে ওরকম লাভ নেই বাবু, আমরা তো আমি তো শুধু বলি আমি এটা দিই না, আমি এফেক্টেড হলে কী হবে এরকম বেরিয়ে যাবে, আমি ওরকম ভাবে হয়তো ভদ্রভঙ্গিতে বলতে পারি না, আর সত্যি বলছি আমি কমেন্টগুলো পড়ি, সবার কমেন্ট পড়ি, ভালো কমেন্টগুলো যেমন পড়ি খারাপগুলো 10 বার করে পড়ি, তাহলে কি হয় আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, আরো ইচ্ছা করে তোমাদের আরো ভিডিও দিতে,
থ্যাংক ইউ, আরো করো আরো করো, আই লাভ হেট কমেন্টস। আচ্ছা এখনো পর্যন্ত এত এত ধর 10 11 পয়েন্ট, এখন মনে হয় 8K হয়ে গেছে, 11.8K তাই। হ্যাঁ এই থ্যাংক ইউ, ঠিক আছে যাই হোক, আই ভাবতে ভিডিওটা ছাড়া হয়তো 12K হয়ে গেছে তখন। আর প্লিজ ওটা সাবস্ক্রাইব করে নাও এখনই, এতক্ষণ দেখছো সাবস্ক্রাইব করো নি, একটু স্ক্রিনটাকে পিছিয়ে সাবস্ক্রাইব করে আবার ব্যাক করে নাও। আর কোয়ালিটি 360 এ রাখো, ভালো তুলছে, ভালো এমবিএসটা পাবে তোমার। আরে বল এটা রাখো। আমার কথা হচ্ছে যে এই যে রাস্তাঘাটে বেরোচ্ছো উঠতে উঠতে, রিকগনিশন পাচ্ছ লোকের থেকে? এইটা এইটা একটা দারুণ বলেছে, মানে এটা এটা নিয়ে সেদিনকে আলোচনা হচ্ছিল। আমার কপালটা একটু এদিক থেকে খারাপ, কারণ আমার দাদা যখন বেরোয়, বা আমার বন্ধুরা যখন বেরোয়, এটা আগে থেকেই হতো, ওরা সবসময় পেত যে আমি দেখি তোমাদের ভিডিও, ট্রেনে যাচ্ছে বলে আমি দেখি তোমাদের ভিডিও। আমি যখন বেরোই আমার কেউ চিনতে পারে না, তোমরা কেউ তুমি বেশি ভিডিও দেয়, তোমরা কেউ ভয় পাও। আমার ভালো লাগে এগুলো শুনতে, ছেলেরা মেয়েরা সবাই, মানে যারা বলবে দূর থেকে দেখে, আমি দেখেছি ছেলেরা অনেকে গালাগালি দেয় বলে, তখন বুঝতে পারি একটু কথাও বলো কিছু যায় আসে না। বাট একটা জিনিস অবশ্যই মেনশন করব, ওরা যেমন করেছে এটা ছাড়া আমি রেকগনিশন যেটা পেয়েছি সেটা কিন্তু এবারে যখন মাঠে আমরা ডুরান্ডে গেছিলাম ফার্স্ট ম্যাচটা, ওটাই সিরিয়াসলি অনেক সিনিয়ররা যারা বলেছে তারা এমনভাবে সাপোর্ট করেছে না, সেটা বহুত আমাদের গায়ে চলে গেছে। মানে ওরা এমনভাবে বলেছে যে এই এদের জন্য দেখি তোমাদের বাইরভাবে তোমরা প্রেজেন্ট করো, তাই সেইটা আমার একটা বড় সাপোর্ট, ওটা আমার খুব ভালো লাগে। নাইটওয়ালেন আমার খুব ভালো লাগে, এরকম তোমাদের সাথে ইন্টারাকশন করতে পারে, ও একটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, তার জন্য আমরা দিলাম যোগাযোগ করতে পারো ইন্টারভিউ জন্য, বিয়ে বাড়ি হয় না এরকম বলছি না। বাট প্লিজ তোমরা ওই অ্যাপ্রিসিয়েট করো ওকে, ও কিন্তু ব্লগিং চ্যানেল, ঠিক আছে, ও ব্লগিং গুলো করছো, পড়াশোনা যারা করছো ওদিকে ফোকাস আগে রাখো, প্যাশনটাকে সাইডে রাখো, প্যাশনটাকে অবশ্যই রাখবে, প্যাশন যদি থাকে সিরিয়াসলি তুমি কোনো না কোনো দিন এমনি ফলো করো যেমন আমরা করেছি, তাই জন্য ওকে বলছি ওর ব্লগিং কিন্তু খুব ভালো, সেটা যদি ও আস্তে আস্তে ও দেয় তাহলে কিছু যায় আসে না। বাট আমি বলছি ও যেটা করছে ভালো কাজ করছে, সাবস্ক্রাইব করে না এখন, একটু আগে বললাম এখন করো না, এখন আবার সাবস্ক্রাইব করো। আমার লাস্ট ফিউচারে বড় একটা চমক আসতে চলেছে। হ্যাঁ ফিউচারে একটা বড় চমক আসতে চলেছে এবং সেটা রয়েছে, খুবই বড় চমক। কি সেটা নাকি কোনো এরকম স্পোর্টস আপডেট চাই নাকি কোথাও কোনো দিন হয়নি এরকম কি হতে চলে যায় ব্যাপারটা নাকি হয়তো এখন এখনো তুমি দেখো নি আর কি, হয়তো এরকম হয়নি এরকম, হয়তো একটা জিনিস যেটা বসে আসতে চলেছে সেটা হয়তো কোথাও হয়নি, এবার বড় কি ছোট সেটা পুরোটাই ভিউয়ারদের হাতে, ভিউয়ারটাই সেটাকে বড় ছোট করবে এবং অনেক কিছু ভালো হয়েছে সেটা আগে একটুখানি একদম ওটা একটা করার ইচ্ছে আছে, একটা প্ল্যান রয়েছে যাতে এই জিনিসটাকে আমাদের ইন্ডিয়ান যে স্পোর্টস ব্লগিং ব্যাপারটা আছে সেটা একটা অন্য স্ট্যান্ডার্ড এনেছে, যেটাকে একদম পাক্কা প্রমিস করছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিমেশ, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ আজকের মতো এইটুকুই, আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। প্লিজ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করো, একটা সানডে গেছে ভাই, লাইক তো করতেই পারো। আর খুব ভালো লাগলো অয়ত্রদা অভিদার সাথে কাজ করে, সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আমার, আমি সত্যি কারোর সাথে কোলাপ করিনি, আমার প্রথমবার, আর আমি ভাবতে পারিনি যে অয়ত্রদার আর অভিদা আমাকে অ্যাপ্রোচ করবে, যেখানে আমি হয়তো সবে সবে ইউটিউব শুরু করেছি বা হয়তো এক বছর হয়েছে আমার হয়তো ইউটিউবে, কিন্তু আমি বেশি ভিডিও দিই না হয়তো। ওয়াম অ্যান্ড থ্যাংকস অয়ত্রদা ফর দ্য ডিলিশিয়াস ফুড, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড হোপ কি তোমাদের এই সংটা খুব ভালো চলে চলুক, মিলিয়ন্সের ওপর ভিউজ আসুক, অ্যান্ড থ্যাংক ইউ।